গল্পের আসর। অনেক দিন আগের কথা, একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল রোজি। তবে সবাই তাকে লিটল রেড রাইডিং হুড বলে ডাকত। আর তার কারণ ছিল, সে প্রতিদিন তার সব থেকে প্রিয় রেড রাইডিং ক্লোকটা পরত। লিটল রেড রাইডিং হুড জঙ্গলের কাছে একটা ছোট্ট বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে থাকত। জঙ্গলের আরেক দিকে থাকতেন লিটল রেড রাইডিং হুডের দিদা। তিনি থাকতেন একটা ছোট্ট বাড়িতে। একদিন সকালে লিটল রেড রাইডিং হুড ঠিক করে সে দিদার সঙ্গে দেখা করতে যাবে। তাই সে তার মায়ের কাছে অনুমতি চায়। মা, আমি দিদার সঙ্গে দেখা করতে যাব। দিদার শরীরটা খারাপ তো? আমি দিদার মন ভালো করে দেব। হ্যাঁ অবশ্যই লিটল রাইডিং হুড, আমি তোমাকে দিদার জন্য কয়েকটা জিনিস দেব, তবে খুব সাবধানে যাবে কিন্তু, আর জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবে না, অচেনা কারোর সঙ্গে কথা বলবে না। আমি সাবধানে যাব, চিন্তা করো না মা। লিটল রেড রাইডিং হুডের মা কিছু জিনিস একটা ঝুড়িতে ভরে সেটা লিটল রেড রাইডিং হুডকে দিয়ে দেন। এই ঝুড়িটা তুমি দিদাকে দিয়ে দিও, এতে ওনার খুব প্রিয় কিছু জিনিস আছে। এটা দিদাকে দিয়ে দিও, আর আমি যা যা বললাম মনে রাখবে, পথে খুব সাবধানে যাবে, এদিক ওদিক একদম যাবে না, আর কারোর সঙ্গে কথা বলবে না। আমি মনে রাখবো মা, টাটা। আর এই বলে লিটল রেড রাইডিং হুড তার দিদার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সেটা ছিল একটা রোদ ঝলমলে সুন্দর সকাল, আর তার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে সে অনেক সুন্দর ফুল দেখছিল। ফুলগুলো কি সুন্দর দেখতে, এই রংটা দিদার খুব প্রিয়, দিদা এগুলো পেলে খুব খুশি হবেন, দিদার জন্য কয়েকটা নিয়ে যাই। এইবার লিটল রেড রাইডিং হুড জঙ্গলের ভেতরে ফুল তুলতে ঢুকল। যখন লিটল রেড রাইডিং হুড ফুল তুলছিল, তখন একটা নেকড়ে এলো। সে লিটল রেড রাইডিং হুডকে দেখে থেমে গেল, আর মনে মনে একটা খারাপ মতলব আটতে থাকলো। মেয়েটাকে খেতে দারুণ লাগবে, আমি ওকে খাবো। তারপর নেকড়েটা লিটল রেড রাইডিং হুডের কাছে গিয়ে তাকে খুব মিষ্টি গলায় বলল, কি করছো ছোট্ট মেয়ে, তোমার ঝুড়িতে কত ভালো জিনিস রয়েছে, যে ফুলগুলো তুমি তুলেছো সেগুলো খুব সুন্দর, এগুলো মায়ের জন্য নিয়ে যাচ্ছো? লিটল রেড রাইডিং হুড ফুল তুলতে এতই ব্যস্ত ছিল যে সে ভুলে গিয়েছিল অচেনা কারোর সঙ্গে কথা বলা উচিত নয়। না, এগুলো মায়ের জন্য নয়। এগুলো আমার দিদার জন্য, আমি দিদাকে দেখতে যাচ্ছি। ও, তোমার দিদার জন্য, তিনি কি কাছেই থাকেন? হ্যাঁ, তিনি কুঁড়ে ঘরে থাকেন, জঙ্গলের ওই পারে। আচ্ছা। মনে খারাপ মতলব নিয়ে নেকড়েটা লিটল রেড রাইডিং হুডকে বিদায় জানিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গেল। বিদায়। নেকড়েটা চলে যায় সোজা লিটল রেড রাইডিং হুডের দিদার বাড়িতে। সে দরজায় ঠক ঠক করে। যখন লিটল রেড রাইডিং হুডের দিদা দরজাটা খোলে,
নেকড়েটা দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে। সে লিটল রেড রাইডিং হুডের দিদাকে বেঁধে ফেলে আর তাকে দেরাজের ভেতরে বন্দি করে রাখে। এরপর লিটল রেড রাইডিং হুড তার দিদার বাড়ি পৌঁছয়। সে দরজাটা খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়ে। দিদা, তুমি বাড়িতে আছো? নেকড়েটা ততক্ষণে লিটল রেড রাইডিং হুডের দিদার জামা কাপড় পরে ফেলেছিল, এমনকি তার চশমাটাও পরে নিয়েছিল আর দিদার বিছানায় শুয়েছিল। লিটল রেড রাইডিং হুড ভেবেছিল নেকড়েটাই বুঝি তার দিদা। ও দিদা, আমি এসেছি, লিটল রেড রাইডিং হুড। কিন্তু যখন সে কাছে গেল, সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। দিদা, তোমার কানগুলো এত বড় লাগছে কেন? এদিকে নেকড়েটার খুব খিদে পেয়েছিল, তাই সে তাকে আরো কাছে আসতে বলল। আমার কানগুলো বড় হয়েছে যাতে আমি তোমাকে পরিষ্কার শুনতে পাই, কাছে এসো শোনা। লিটল রেড রাইডিং হুড খেয়াল করল যে দিদার চোখগুলো বড় হয়ে গেছে। তোমার চোখগুলো এত বড় লাগছে কেন? যাতে আমি তোমাকে ভালো করে দেখতে পারি, কাছে এসো শোনা। লিটল রেড রাইডিং হুড তারপর দেখল দিদার দাঁতগুলো আগের থেকে বড় হয়ে গেছে। দিদা, তোমার দাঁতগুলো এত বড় লাগছে কেন? আমার দাঁতগুলো বড় হয়েছে যাতে আমি তোমাকে খেয়ে ফেলতে পারি। নেকড়েটা এরপর লাফিয়ে ওঠে আর বড় দাঁত নিয়ে লিটল রেড রাইডিং হুডকে তাড়া করে। তবে লিটল রেড রাইডিং হুডও খুব চালাক ছিল। বাঁচাও বাঁচাও বলে। একজন পাথরে কাছেই কাঠ কাটছিলেন, তিনি লিটল রেড রাইডিং হুডের গলা শুনতে পেলেন। কাঠুরে দৌড়ে বাড়িটার ভিতর ঢুকে পড়েন আর নেকড়েটাকে উচিত শিক্ষা দেন। দেখাচ্ছি মজা তোকে, শয়তান নেকড়ে। কাঠুরে আর লিটল রেড রাইডিং হুড এরপর লিটল রেড রাইডিং হুডের দিদাকে দেরাজের ভেতর থেকে উদ্ধার করে। লিটল রেড রাইডিং হুড, তুমি ঠিক আছো? ও, শান্তি হলো। লিটল রেড রাইডিং হুড খুব খুশি হয় যে কাঠুরে সেদিন তাকে বাঁচিয়ে দিয়েছিল। তবে সে সেদিন একটা বড় শিক্ষা পায়। তারপর থেকে সে যখনই কোথাও একা যেত, সে সব সময় মায়ের কথা শুনত, কখনো দূরে কোথাও যেত না বা অচেনা কারোর সঙ্গে কথা বলত না। অনেক অনেক দিন আগে এক ছোট্ট ভাই আর বোন থাকত, যাদের নাম ছিল হ্যান্সেল আর গ্রেটেল। তারা তাদের বাবা আর সৎ মায়ের সঙ্গে জঙ্গলের প্রান্তে একটা ছোট্ট কুটিরে থাকত। হ্যান্সেল আর গ্রেটেলের বাবা ছিলেন
একজন কাঠুরে। তিনি জঙ্গলের গাছ কাটতেন। এই কাজ করে ওনার খুব বেশি রোজগার হতো না, ফলে পরিবারের তেমন খাবারও জুটত না। হ্যান্সেল আর গ্রেটেলের সৎ মা বাচ্চাদের একদম পছন্দ করতেন না। তিনি ভাবতেন ওরা বেশি বেশি খেয়ে নেয় এবং ওদের দেখাশোনা করাটা বড্ড খাটুনির কাজ। একদিন রাতে তিনি হ্যান্সেল আর গ্রেটেলের বাবাকে অভিযোগ জানালেন। আমি তোমার বাচ্চাদের নিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তুমি ওদেরকে নিয়ে যাও আর জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। আমি এমনটা করতে পারবো না, ওরা আমার সন্তান। অবশ্যই তুমি পারবে, আমি দেখিয়ে দেব। কাল সকালে আমরা ওদের জঙ্গলে নিয়ে যাব আর ওখানে ছেড়ে দিয়ে আসব। হ্যান্সেল তখনও জেগেছিল এবং তার সৎ মা যা কিছু বললেন সে সব শুনল। পরে আরো গভীর রাতে হ্যান্সেল বাড়ির বাইরে বেরোল আর কিছু চকচকে সাদা পাথর খুঁজে নিল যেগুলো অন্ধকারেও চকচক করে। পরের দিন ভোরে হ্যান্সেল আর গ্রেটেলের সৎ মা তাদের ডাকলেন। তোমাদের বাবা আর আমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি আর তোমরাও আমাদের সঙ্গে যাবে। এই নাও একটা পাউরুটি দিলাম, তোমাদের খিদে পেলে খাবে। তারা যখন জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করল, হ্যান্সেল গোপনে পাথরগুলো ফেলতে ফেলতে গেল যাতে পথটা চিহ্নিত হয়। যখন তারা একেবারে জঙ্গলের গভীরে এলো, বাচ্চাদের বাবা আর সৎ মা কাঠ কাটার জন্য আলাদা হয়ে গেলেন। আমরা এখন কাঠ কাটতে যাচ্ছি, আমরা না ফেরা পর্যন্ত তোমরা এখানেই থাকবে। হ্যাঁ মা। বাচ্চা দুটো একা একাই জঙ্গলে সারা দিন কাটালো, অন্ধকার নেমে এলো। কিন্তু হ্যান্সেল আর গ্রেটেলের বাবা আর সৎ মা ফিরে এলেন না। হ্যান্সেল, আমার সত্যি এবার ভয় ভয় করছে, মার বাবা আমাদের কখন এসে বাড়ি নিয়ে যাবে? আমার মনে হয় না ওরা আর ফিরে আসবে গ্রেটেল, তবে তোর চিন্তা করার কিছু নেই, আমি ঠিক বাড়ি নিয়ে যাব। হ্যান্সেল যে পাথরগুলো মাটিতে ফেলেছিল সেগুলো অন্ধকারেও চকচক করছিল, তাই তারা সেগুলোকে অনুসরণ করে হাঁটতে শুরু করল আর খুব সহজেই বাড়ি ফিরে এলো। তাদের বাবা তো তাদের দেখে অবাক হয়ে গেলেন। হ্যান্সেল ও গ্রেটেল, ভেবে ভালো লাগছে তোমরা সুরক্ষিত আছো। আমি ভীষণই দুঃখিত, আমি কখনোই তোমাদের একা ছেড়ে দেব না। কয়েকদিন পর হ্যান্সেল আর গ্রেটেলের বাবা তার কুঠারটা মেরামত করতে শহরে গেলেন এবং হ্যান্সেল আর গ্রেটেলকে একা বাড়িতে তাদের সৎ মায়ের কাছে রেখে গেলেন। এখন ওদের বাবা কাছাকাছি নেই, ওই হতচ্ছাড়াগুলো থেকে মুক্তি পাওয়ার এটাই সবথেকে ভালো সময়। ওই কুচুটে সৎ মা বাচ্চাদের বাড়ির বাইরে যাওয়ার কথা বললেন। আরে চলো চলো, আমরা সবাই জঙ্গলে একটা পিকনিক করতে যাব। পিকনিক এখন? হ্যান্সেল তার সৎ মাকে বিশ্বাস করত না। সে গোপনে একটা পাউরুটি চুরি করে লুকিয়ে রেখে দিল। তারা যখন জঙ্গলে যাচ্ছিল, হ্যান্সেল পাউরুটির টুকরোগুলো মাটিতে ফেলতে ফেলতে যাচ্ছিল।
তারা যখন গভীর জঙ্গলে পৌঁছে গেল, তাদের সৎমা তাদের দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, দুজনে এখানেই দাঁড়াও, আমি একটু পরে ফিরে আসছি। বাচ্চারা অপেক্ষা করল, কিন্তু তাদের সৎমা ফিরে এলেন না। অন্ধকার নেমে এল এবং গ্রেটেল আবারও খুব ভয় পেতে শুরু করল। হ্যানসেল, বাড়ি ফিরে চলো, আমার ভয় করছে। সকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রেটেল। আমি রাস্তায় পাউরুটির টুকরো ফেলে এসেছি, কিন্তু সকালের আলো না ফোটা পর্যন্ত আমরা ওগুলো দেখতে পাবো না। যখন সূর্য উঠল, হ্যানসেল আর গ্রেটেল পাউরুটির টুকরোগুলো খুঁজতে লাগলো, কিন্তু তারা কোথাও সেগুলো দেখতে পেল না। এ বাবা, পাখি আর ইঁদুর নিশ্চয়ই পাউরুটিগুলো খেয়ে নিয়েছে। এবার আমরা কি করে বাড়ি ফিরব? হ্যানসেল আর গ্রেটেল জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলো, আশা করলো এমন কাউকে খুঁজে পাবে যে তাদের সাহায্য করবে। বেশ কিছুক্ষণ পর হ্যানসেল আর গ্রেটেল একটা চমৎকার বাড়ি দেখতে পেল। আর সেটা ছিল জিঞ্জার ব্রেড, চকলেট, গামড্রপ আর নানান মিষ্টি দিয়ে সাজানো। ওই বাড়িটার দিকে দেখো হ্যানসেল, এটা আমাদের প্রিয় মিষ্টিগুলো দিয়ে তৈরি। এটা খুবই সুন্দর দেখতে লাগছে। ছোট্ট দুটো বাচ্চার এতই খিদে পেয়েছিল যে তারা বাড়িটার বড় টুকরোগুলো ভেঙে নিল আর সেগুলোই খেতে শুরু করলো। একজন বুড়ি বাড়ির বাইরে বেরিয়ে এলেন, তিনি হ্যানসেল আর গ্রেটেলকে দেখে হাসতে শুরু করলেন। ছোট্ট বাচ্চারা, তোমাদের নিশ্চয় খিদে পেয়েছে, চলে এসো, আমি তোমাদের গরম দুধ খেতে দেব। হ্যানসেল আর গ্রেটেল বুড়িটার বাড়ির ভিতরে গেল, সেখানে তিনি তাদের পেট ভর্তি করে খেতে দিলেন। যতটা পারো খেয়ে নাও বাচ্চারা, লজ্জা পেও না, এখানে অনেক আছে। যখন হ্যানসেল আর গ্রেটেলের খাওয়া শেষ হলো, তারা বুড়িটাকে বলল যে এবার তাদের বাড়ি যেতে হবে। আমাদের খাওয়ানোর জন্য ধন্যবাদ, আপনি আমাদের বলতে পারবেন আমরা কিভাবে বাড়ি যাব? বুড়িটা হাসতে লাগলো। বাড়ি কখনো না, তোমরা দুজন এখানেই থাকবে যাতে আমি তোমাদের খেতে পারি। বেচারা হ্যানসেল আর গ্রেটেল, বুড়িটা তাদের বন্দি করে ফেললো। তখনই বাচ্চারা বুঝতে পারলো যে এই বুড়িটা আসলে একটা বাচ্চা খেকো ডাইনি, যে তাদের বন্দি করার জন্য মিষ্টি দিয়ে বাড়ি তৈরি করে রেখেছে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, ডাইনিটা হ্যানসেলকে একটা খাঁচায় বন্দি করে ফেললো। তুই এখানেই থাকবি খোকা, ততক্ষণ না তুই হৃষ্টপুষ্ট হচ্ছিস। ডাইনিটা তখন গ্রেটেলের কাছে এলো। তুই এখন আমার জন্য কাজ করবি। সে গ্রেটেলকে দিয়ে রান্না করা, পরিষ্কার করা, ধোয়া আর মোছার কাজ করাতে লাগলো। সকাল হলেই ডাইনিটা প্রতিদিন এসে দেখত
হ্যান্সেল খাওয়ার মতন গোলগাল হয়েছে কিনা। তোর আঙুলগুলো দেখা দেখি হ্যান্সেল, দেখি তো কতটা মোটা হলি তুই। ডাইনিটা ভালো দেখতে পায় না জেনে হ্যান্সেল ছল চাতুরি করে একটা মুরগির হাড় তার দিকে বাড়িয়ে দিল। একদিন সকালে ডাইনিটার খুব খিদে পেয়েছে, সে রেগে মেগে গ্রেটলকে ডাকলো। গ্রেটল, আজকে জল খাবারে আমি হ্যান্সেলকে খেতে চাই। ওই বড় পাত্রটা গরম জল দিয়ে ভর্তি কর, আমি একটা সুন্দর হ্যান্সেল স্যুপ বানাবো। বেচারা গ্রেটল সে কি করবে ভেবেই পেল না। সে শুধু জানতো তাকে হ্যান্সেলকে বাঁচাতেই হবে, আর তাই জল গরম করার ফাঁকে একটা উপায় ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে ডাইনিটা দেখতে এলো পাত্রের জল গরম হয়েছে কিনা। জলটা কি এখনো ফুটছে? আমি খাওয়ার জন্য প্রস্তুত। ঠিক বুঝতে পারছি না, আমি পাত্রের ভেতর দেখতে পাচ্ছি না, এটা আমার পক্ষে খুবই বড়। ডাইনিটা হ্যান্সেলকে খাওয়ার জন্য এতটাই উদগ্রীব ছিল যে সে স্টোভের ওপর উঠে পড়ল আর পাত্রের ভিতর উঁকি মারল। ছোট্ট গ্রেটল তখন বুদ্ধি করে ডাইনিটাকে নিজের সমস্ত শক্তি দিয়ে পাত্রের মধ্যে ঠেলে দিল। ডাইনিটা গরম জলের মধ্যে পড়ে গেল, আর তখনই গ্রেটল ঢাকনা দিয়ে দিল। সে তখন খাঁচাটা খুলে হ্যান্সেলকে মুক্ত করে দিল। ডাইনিটা মরে গেছে হ্যান্সেল, এবার আমরা বাড়ি যেতে পারবো। কি মজা! শুধু ডাইনিটা মরেই গেল না, সেই সঙ্গে হ্যান্সেল আর গ্রেটল ডাইনির বাড়িতে সোনার মুদ্রা ভর্তি একটা পাত্র খুঁজে পেল। আচ্ছা, আমরা এটা দিয়ে কি অনেক খাবার কিনতে পারবো? বেশ দীর্ঘক্ষণ হাঁটার পর হ্যান্সেল আর গ্রেটল অবশেষে জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজে পেল। তারা বাড়ি পৌঁছে দেখল তাদের বাবা তাদের জন্য অপেক্ষা করছেন। বাচ্চারা, আমি খুব খুশি হয়েছি তোমাদের দেখে। খুব ভালো লাগছে তোমরা ফিরে এসেছো। আমি তোমাদের সৎমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তিনি আর আমাদের বিরক্ত করতে পারবেন না। হ্যান্সেল আর গ্রেটল তাদের বাবাকে সেই খুঁজে পাওয়া সোনার মুদ্রাগুলো দেখালো। তিনি তো অবাক হয়ে গেলেন। তাদের তিনজনের আর কখনোই টাকার অভাব হলো না, এবং তারপর থেকে তারা সুখেই থাকতে লাগলো। ঘাসের মধ্যে কিছু জিনিস খুঁজে পেয়েছে, আমরা ওকে দেখাতে চাই ওগুলো কোথা থেকে এসেছে। আমাদের বেড়াতে নিয়ে যাবে প্লিজ? মা, বাবা দেখো, চাচা ছোট টাকুকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে, আমাদের এ ব্যাপারে কিছু করা দরকার। চুচু, চাচা, চিকা আর চিকু মিলে খুব সুন্দর একটা তাঁবু তৈরি করলো, আর সেটা বানাতে গিয়ে তারা খুব মজা করলো। কাসলি, তোমার সাবধান হওয়া উচিত। জেরেট মিথ্যে কথা বলছে, ও খেলনা চুরি করে।